বছরের চন্দ্রমিলকে বড় হচ্ছি, আমার পাশের ছেলেটিকে আমার দারুণ ভালো লাগছে, তাকে ছাড়া জীবন আর চলবে না যখন এরকম একটা ভাবনা তখন আমার ভাবিত করছে। কিছু ঠাকুরের একটি খুব সুন্দর বাণী, যে পুরুষের কারণে পরম শ্রেষ্ঠ কালে খাও, হৃদয় খুলে যার কাছেতে দীপন পুষ্টি পাও, বংশ শ্রেষ্ঠ পিতৃতুল্য কিংবা শ্রেষ্ঠ কর, সেই পুরুষের করলে বরণ হবে না হৃদয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, সব সাধনে প্রাণ পাবন, সেই তোর বল, সব পিঠে তোর শ্রেষ্ঠ হলে তাই বরণ কর। আমি যে বাড়িটা বললাম তার দুটো শব্দ একটু মনে করতে হবে আমাদের, যে পুরুষের কাছে গেলে পিতার পুষ্টি পাওয়া যায় তাকে তুমি বরণ করো। পিতার কথার আধিকারিক অর্থ হচ্ছে ব্যক্তি নাম, অর্থাৎ যার কাছে গেলে আমার জীবন আমার জনের দৃষ্টিমান হবে, আমি যে সন্তানটিকে পাবো সেই সন্তানটি সুসন্তান হবে, কারণ ঠাকুর বলছে জন্মগত দশা যারা সব বা দয়া করার রস ভয়ের কেবল অনুগত সুখের পথে পায় না রস, তাই জন্মগত ভ্রষ্টাচার সম্পন্ন কোন সন্তানের মা বিষয়ে হতে চাইব না, যদি বিভক্ত সন্তান হিসাবে পেতে চাই, যদি পৃথিবীর অভিজ্ঞতার মতো মাত্র 23 বছর বয়স তিনি বলছেন আমি সমস্ত পৃথিবীকে আর্থিক পৃথিবীকে নাড়িয়ে দিয়ে যাব, তাহলে যে এত এত